আজ বুধবার 24শে পৌষ 2024 সালের 10ই জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশনের গ্রহ বুধ, যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থানে আছে সেই ধরনের ব্যক্তিবর্গদের ব্যবসাতে কোনো সফলতা নেই। শিক্ষা জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হয় এই ধরনের ব্যক্তিবর্গেরা এবং এর সাথে সাথে একটু ইন্ট্রোভার্ট বা লাজুক গোছের হয়ে থাকে। মানুষকে কোনো কথা মন থেকে বোঝাতে গিয়ে তারা অক্ষম হয়ে থাকে। এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনাকেও বুঝতে হবে যে আপনার বুধের দুর্বলতা আছে, সেটিকে ইনক্রিজ করুন। তার জন্য আজ সবুজ রঙের খাদ্য খাবার খান, সবুজ এলাচ খান, সবুজ শাকসবজি খান, সবুজ রঙের বস্ত্র পরিধান করুন, হিজড়াদের দান করতে পারেন। বীজ মন্ত্র আগেই বলেছি, 108 বার জপ করুন, উপকৃত হবেন। বন্ধুরা, 2024 সালের 8টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে 100% নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে, প্রত্যয়ী করে তুলবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে। কষ্টার্জিত অর্থকরী কোন স্থানে বিনিয়োগ করছেন সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করুন। আর যারা চাকরিজীবী আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ আপনার আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে, সন্ধ্যাবেলা ভালো ভোজন গ্রহণ করার মাধ্যমে দিনটিকে আপনারা আজ মহিমান্বিত করতে চলেছেন। পুরোনো দিনে করা আর্থিক বিনিয়োগ আজ হয়তো ফেরত আসবে, তবে কষ্টার্জিত অর্থ করি আবারও বলছি, কোনো স্থানে বিনিয়োগ করার আগে 10 বার ভাবনা চিন্তা করে করবেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। আজ কিন্তু আশ্চর্যজনক কোনো বিস্ময় বা সারপ্রাইজ কোনো নিউজ আপনারা পেতেই পারেন যা আপনাকে মানসিকভাবে প্রফুল্লতা দেবে।